ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা আজকে ফর্ম বানানো শিখব, HTML ফর্মস। তো আমাদের টাস্কটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই পেজটায় গিয়ে মাইক্রোসফট ডেভেলপমেন্ট নেটওয়ার্কে এই আর্টিকেলটা পড়া, এবং এখানে যেভাবে ফর্ম বানাতে বলছে ওভাবে একটা বেসিক ফর্ম বানায় দেওয়া। তো সবাই তো HTML অতটা পারে না, কারো কারো কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আর কারো কেউ কেউ হয়তো বা কপি পেস্ট করে অনেক দূর করেও ফেলেছে, বাট মানে বোঝে না, যে বোঝে না এখনো যে মানে বিষয়গুলো কি। তো সেই জন্য মেইনলি আমার ভিডিওটা বানানো হচ্ছে। আমি অলরেডি শ্রাবণ আর মাহিনকে এটা মানে নিজে থেকে দেখিয়ে দিয়েছিলাম, সো তারা যেহেতু পাইছে, আই বিলিভ যে সবারই এরকম একটা টিউটোরিয়াল পাওয়া উচিত। তো আমরা জাস্ট নর্মালি স্টার্ট করি। হ্যাঁ, দিস ইজ কোড পেন। সবাই হয়তো কোড পেন সম্পর্কে অলরেডি জানে, যারা এখনো জানি না তারা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কোড পেন আইও তে চলে যাব, যে লগ ইন করবো। গিটহাব অ্যাকাউন্ট সবার থাকার কথা, কারো যদি না থাকে তাহলে সেটা জাস্ট বানিয়ে নিতে হবে, কারণ আমরা নর্মালি সব জায়গায় গিটহাব দিয়ে লগ ইন করবো। সো বেসিকলি জাস্ট মানে মেক অ্যান অ্যাকাউন্ট ইন গিটহাব, অর ইফ ইউ ডোন্ট মানে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন অ্যান্ড লগ ইন টু দিস প্লেস, অ্যান্ড আফটার দ্যাট এরকম একটা মানে কোডপেনের এখানে মানে মানুষ যা করে করেছে আর কি, সেরকম একটা শোকেস থাকে। সো এগুলা নিয়ে পরে ঘাটতে পারো, আপাতত আমরা একটা নিউ পেন বানাবো। সো আমরা আপাতত এই ট্যাবগুলো বন্ধ করে দিই, এগুলো আমার লাগবে না। আমরা এখানে HTML লিখবো। এখন যারা কোডপেনে লিখতে পারো তো ভালো, কিছু সবাই কিন্তু সবাই হচ্ছে গিয়ে মানে বেসিকলি আমাকে অনেকে কমপ্লেন করছে যে HTML ফাইলটা বানাতে পারতেছি না, বা কিভাবে বানাবো বা হচ্ছে না। তো তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা টেক্সট এডিটর লাগবে, হয় সাবলাইম টেক্সট আর না হয় এনি টেক্সট এডিটর, অথবা যদি টেক্সট এডিটর না থাকে তাহলে কমান্ড লাইন খুলতে হবে উইন্ডোজে আর টার্মিনাল উবুন্টুতে, খুলে জাস্ট একো এরকম একটা ইয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট আর তারপর ইন্ডেক্স ডট HTML, এটা ওই ওই ওয়ার্কিং ডাইরেক্টরিতে নর্মালি এটা এরকম একটা ফাইল তৈরি হয় ইন্ডেক্স ডট HTML, তারপর সেটা নোটপ্যাড দিয়ে এডিট করা যায়। তো আর যারা সাবলাইম টেক্সট ইউজ করতে পারো এটা তো ভালোই, যারা পারো না তারা শিখে ভালো। যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সাবলাইম টেক্সট গিয়ে আসতে সময় লাগতে সাইট অনেক কিছু হচ্ছে, সো সাবলাইম টেক্সটে গিয়ে একটা নতুন গিয়ে বানিয়ে কন্ট্রোল ডি দিয়ে এটা সেভ করতে হবে এক জায়গায়। সো জাস্ট সেভ ইট ইন ইয়ার ডেস্কটপ অ্যান্ড বি শিওর টু ইনক্লুড দি ডট HTML, সো ইনডেক্স ডট HTML। তো এটা নর্মাল HTML এ কিছু জিনিস থাকে যেটা লিখতেই হবে, যেটা যেটা হচ্ছে একটা হচ্ছে কি ডক টাইপ ডিক্লারেশন, ডক টাইপ HTML। এটা কেন লাগে সেটা পরে বলবো না, এক সময় আপাতত জানলেই হলো যে এটা লাগে। তারপর HTML দিয়ে শুরু করতে হবে, এটাকে ওপেনিং ট্যাগ বলে, ওপেনিং ট্যাগের সঙ্গে সবসময় একটা ক্লোজিং ট্যাগ থাকতেই হয়, এটা মাস্ট, ইউ নিড অ্যান ওপেনিং অ্যান্ড আ ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। তো এটাকে একটা নোট বলা যায়। ট্রি স্ট্রাকচারটা কি এটা আমরা হয়তো বা সবাই জানি না, তো একটা গাছের কথা চিন্তা করি, সেই গাছের মনে করো মানে কতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে শাখা, তো ট্রি স্ট্রাকচারটা এরকম, প্রত্যেক শাখার মাথাকে একটা নোট বলে। তো প্রথম যেখান থেকে শুরু হয়েছে কাণ্ড সেটা একটা নোড, HTML একটা নোড, তো সেখান থেকে কিছু আমরা শাখা বের করবো। তার মধ্যে একটা শাখা হচ্ছে গিয়ে
হেড হেড ক্লোজ করে দিই, এটা হচ্ছে কি বডি, বডিটাও ক্লোজ করতে হবে। আরো কিছু ট্যাগ থাকে বাট সেগুলো আমাদের আপাতত লাগছে না, বেয়ার মিনিমাম এগুলো হলেই হবে। তো হেডের মধ্যে আমরা সিএসএস যখন লিখতে যাব তখন এসটিওয়াই এই স্টাইল ট্যাগটা দিলেই এর মধ্যে আমরা সিএসএস লিখতে পারবো, আর বডি ট্যাগের মধ্যে আমরা বাকি সব লিখতে পারবো। বডি ট্যাগের মধ্যে H1 H2 যত কিছু এলিমেন্ট লিখতে হয় সেগুলো আমরা এখানে লিখব, এটা মেইনলি শো করবে সব। সো এটা হচ্ছে কি একটা ফুল এইচটিএমএল পেজ নিয়ে কাজ করা, আমরা আপাতত কোড পেনে এগুলো করব। সো ব্যাক টু দ্য ফর্ম, ফর্ম কিভাবে বানাতে হবে। তো ফর্ম বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কয়টা নাম দেব, কয়টা টেক্সট এরিয়া আর ইনপুট ফিল্ড দেব, আর একটা বাটন দেব। সো নর্মালি এরকম এটা এই এই এইচটিএমএলটা অ্যাকচুয়ালি বডি ট্যাগের মধ্যে যে আছে সব, এই যে এই বডির ইমাজিন করো যে এখানে একটা বডি ট্যাগ আছে এবং তার মধ্যে তুমি কোডটা লিখতেছ। সো আমরা এভাবে নেম লিখে শুরু করতে পারি, বাট আমরা চাই যে এই এটার উপরে আর একটু বেশি কন্ট্রোল আসুক। সো আমরা এটাকে একটা লেবেল ট্যাগের মধ্যে রাখবো, লেবেল লিখে লেবেল বানান ঠিক বুঝতেছি না, লেবেল লিখে ট্যাব দিলে এটা অটোফিল করে দেয়, অটোফিল না করে ভালো আপাতত পুরোটা লিখবা সবাই। তো এর মধ্যে রাখবো, কেন রাখতেছি এটা হচ্ছে গিয়ে লাইক টু মেক শিওর যে আমরা মানে একটা একটা নোডের মধ্যে আছে, ইটস ইন আ নোড, ইটস নোডটার নাম লেবেল। আমরা আরো কিছু নোড আছে যেমন পি, তারপর ডেভ, আমরা সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করবো একটু পরে, আপাতত আমরা এটা দিয়ে শুরু করি। এন্টার দিয়ে এখন আরেকটা ট্যাগ হচ্ছে গিয়ে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, এটা ঠিক আছে, এবং আমরা দেখতেছি এখানে একটা নেম আর একটা ইনপুট ফিল্ড চলে আসছে, উইচ ইজ ভেরি নাইস। সো আমরা পরের লাইনে চলে যাই, আমরা একটা লেবেল ট্যাগ দেব, মুছে দেব, এর মধ্যে দেব হচ্ছে গিয়ে নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল, সো বড় হাতের ইমেল, ইমেল, হ্যাঁ ডান। পরের লাইনে গিয়ে আমরা আরেকটা ইনপুট ফিল্ড তৈরি করব, সেটার টাইপ আমরা দেব ইমেল, ফর্ম ভ্যালিডেশনের জন্য কাজে লাগে। এখন একটা জিনিস সবাই খেয়াল করতে পারি যে এই দুইটা পরপর আসছে, বাট উই ওয়ান্টেড দেম ইন এ লাইক মানে নিউ লাইন, তাই না? আমরা নতুন লাইনে এটা চাইছি, এটা কেন হচ্ছে? তো এই বেসিকটা আমার সবাইকে দেওয়ার খুব ইচ্ছা, সেজন্য আমরা এখানে চলে আসি। দুই টাইপের এলিমেন্ট আছে এইচটিএমএল এর, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক টাইপ এলিমেন্ট। আপাতত একটু জানলেই হবে, আরো থাকতে পারে, উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। সো চলো একটা ইনলাইন এলিমেন্ট তৈরি করি, লেবেল একটা ইনলাইন এলিমেন্ট, LABL, লেবেল একটা ইনলাইন এলিমেন্ট। সো FIRST, ফার্স্ট ইনলাইন এলিমেন্ট, আচ্ছা লেবেল মানে ভুল লিখছি, গড। তো দিস ইজ দ্য ফার্স্ট ইনলাইন এলিমেন্ট, আমার এখানে সিএসএস দেওয়া আছে, সো সুন্দর সুন্দর বক্সে আসতেছে, নর্মালি বক্সে আসবে না। তো আমরা আর একটা লেবেল তৈরি করি এরকম, লেবেল মুছে দেবো, CCOND ইনলাইন, ইনলাইন এলিমেন্ট। তো দেখা যাচ্ছে এরা দুইজন পর পর আসছে, ওয়ান আফটার অ্যানাদার। সো দিস ইজ ইনলাইন এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস যেটা কি করে, তাদের এই এতটুকু জায়গাই লাগবে এবং এর বেশি সে জায়গা নেবে না, এবং একটা এরপরে যদি কোনো ইনলাইন এলিমেন্ট থাকে সেটা এই জায়গার মধ্যে ঢুকে যাবে। আরেক ধরনের এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট, যেমন প্যারাগ্রাফ একটা ব্লক এলিমেন্ট, ফার্স্ট ব্লক এলিমেন্ট, and this is a
and the second block element. তো ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে দে টেক আপ দ্য হোল উইথ অফ দি এরিয়া, পুরো জায়গাটা নিচ্ছে, এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা নিচ্ছে। সো আরেকটা এলিমেন্ট এখানে ঢোকার কোনো সুযোগ নাই, এমনকি এটাও অন্য জায়গায় ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই, বিকজ এইটা পুরো জায়গাটা নেবে। আমরা বড় ছোট করে দেখতে পারি, এটা পুরো জায়গাটাই নেবে, ঠিক আছে? দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা লেবেলের মধ্যে এই জিনিসগুলো দিয়েছি, নেম আর ইনপুটও একটা হচ্ছে গিয়ে ইনলাইন এলিমেন্ট। সো হাউ ডু ইউ মেক দিস ওয়ার্ক আউট, হাউ ডু ইউ মেক দিস এই ব্লক টাইপ এলিমেন্ট? এনি ব্রাইট আইডিয়াস? সব একটু হিন্টস দি। ডিভ বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা খালি বাক্স। ডিভ ইজ লাইক এ খালি ব্লক এলিমেন্ট। So the bright ones might have already figured out je amra ki korte hobe. What we're going to do is amra just label ta ke ekta div element er under e niye ashbo. So ami node er kotha bolchilam. So div ekta node, shetar mane eta ekta shakha ber hoye geche jetar nam label, seta ekta node. সো ডিভের আন্ডারে আমরা যখন দেখি লেভেলটা দিয়ে দিলাম, অ্যাজ উই ক্যান অল সি যে এটা একটা ব্লক এলিমেন্টের মতো হয়ে গেল। ইটস কাইন্ড অফ আ ব্লক এলিমেন্ট নাও, ইটস বিহেভিং লাইক আ ব্লক এলিমেন্ট। সেকেন্ডটাকে আমরা এরকম করে দিই, সো বোথ অফ দেম আর নাও বিহেভিং লাইক আ ব্লক এলিমেন্ট। এখন সিএসএস দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি, বাট সেটা আমরা পরে শিখব। So, apoto let's do the rest of the work, which is following what you have here. Mane just you can copy paste it. Tumi copy paste kore rakho je eta ami tomake bujhay dichi eta kaj ki. Copy paste kore tumi form ta banao, experiment koro je kise ki hocche. The end result should be this. তুমি যখন HTML আর CSS, এই CSS এর জায়গাটা হচ্ছে গিয়ে তোমার এই স্টাইলের মধ্যে যেটা থাকে সেটা CSS। তো তোমার HTML আর CSS পুরোটা লেখা হয়ে গেলে ইউ শুড হ্যাভ দিস থিং। অ্যান্ড এটা কিভাবে আসছে, ইউ শুড এক্সপেরিমেন্ট উইথ ইট। আমি যদি আমি চাইলে দেখাই দিতে পারি, বাট আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট দ্য বেসিক্স, সো আই এম নট অ্যাকচুয়ালি গোয়িং টু খাওয়াই দেবো না আর কি। বাটনটা খালি দেখাই দিই। So a button is like this. So button, and you have submit, and it should have the type submit. As you can see, this is also a inline element. So jak korte hobe kaj hocche ki pura ta ke eta div er moddhe ante hobe shob gula ke duita duita kore. সো লেবেল অ্যান্ড ইনপুট এটাকে পুরোটাকে একটা ডিভের মধ্যে নিতে হবে, পরেরটাকে ডিভের মধ্যে নিতে হবে। অ্যান্ড ডাজেন্ট ম্যাটার হাউ মেনি ফিল্ডস ইউ ওয়ান্ট দের ইজ, ও হ্যাঁ আরেকটা জিনিস আছে, টেক্সট এরিয়া। সো আরেকটা লেবেল তৈরি করি, লেবেল এমই এস এস এ জি। টেক্সট এরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে অনেক টেক্সট লেখা যায়, টি এক্স টি এক্সট্রা কিছু জিনিস আসছে, ইউ ডোন্ট want these right now, just want the text area. And just a labeler for a tag ta ke ekta div er moddhe niye you should have a basic form without the CSS. What you can do later is copy paste the CSS to see how it works. Ami apototo eigulo dekhate chaitechi na, but jara hocche giye ei jinish ta bojho nai ফর্ম ডিভ প্লাস ডিভ এটা কি, তাদের জন্য একটা ভিডিও পরে বানাবো এটা বোঝানোর জন্য। সো স্টে টুন ফর দ্যাট আই গেস। থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ ইউ কমপ্লিট দ্য ফর্ম চ্যালেঞ্জ। সাইনিং আউট।